রাজনৈতিক খুনের পর আগরতলা পশ্চিম থানায় সর্বদলীয় বৈঠকে বসলো পুলিশ। ভোটের মুখে হিংসা এড়াতেই এই বৈঠক। তবে হাসপাতাল থেকে লাশ গায়েব হওয়ার পর পুলিশের পাঁচটা দালাল তকমা দিয়েছিল শহর। এতে নাকি খুব কষ্ট পেয়েছেন, এমন ভাষার ব্যবহার হলে কিছুই করার নেই বলেও দাবি এসডিপিও সাহেবের। কি কষ্ট আজ, ভোটের মুখে কি অসহায়, নইলে প্রথম প্রথম তো কিছু বললেই আর কিছু লিখলেই সোজা জেল। এখন স্বপ্ন থাকলেও জেল তো দূর, স্পর্শ করার ক্ষমতাটুকু নেই। তাই ভাষার সৌজন্যতার কথা মনে পড়লো সেই দলদাস পুলিশেরই। বিপ্লবকে চোর বললে যেমন রেগে যায়, তেমনি দালাল বলায় হাসি মুখে রাগের বহিঃপ্রকাশ ঘটল পুলিশ। আমরা তো অনুরোধ থাকি গভর্নমেন্ট বা প্রশাসন বা কোনো এজেন্সিরই যে সবচেয়ে বেশি রোডে ভিজিবল থাকে ওটা আমরা থাকি। তো পলিটিক্যাল রিজন হোক, কোনো রিজনের যদি কারো মনের মধ্যে দুঃখ থাকে তো সবচেয়ে সামনে পুলিশই থাকে। তো এটা প্র্যাকটিসটা তো এটা এত জলদি যাবে না। তো এটা আমি এটাই বলেছি যে এটা আমরা পার্সোনালি নিই না, এখন যার ভাষা যে যেরকম ব্যবহার করতে চাই এটা তো আমরা আটকাতে পারব, ঠিক আছে, কিন্তু আমরা পার্সোনালি নিই না এটা নিয়ে কোনো। ভাষাটা আমি ঠিক করতে পারবো না, ভাষাটা বাড়িতে ঠিক হয়, এটা পুলিশ ঠিক করতে পারবে, ঠিক আছে। তো ভাষা নিয়ে তো আমরা কোনো কমেন্টও করতে চাই, কিন্তু এটা পার্সোনালি দিব না যে এরকম কোনো মানে মাথায় থাকবে মাথা, কেন কি এখন ইলেকশন আছে, আমরাই যদি এগুলো সিরিয়াসলি নিই হবে না। মানুষ ইউজ করছে, দেখুন কালকে আমাকেও বলেছে দাদা, তো এখন দালালি তো সেগুলো দিয়েছে সকাল থেকে বিকেল অবধি, ঠিক আছে, এটাই আমি ওনাদেরও বলেছি। তো এটা ভাষা তো সবাই নিজের নিজের, ঠিক আছে, কিন্তু সিস্টেমটা দেন এই ভাষার থেকে ভায়োলেন্সে না যায়। দালাল তকমা পাওয়ার পর পুলিশের এও দাবি দালালি তো সিকিউরিটি দিচ্ছে দিন রাত। অবশ্য পুলিশ এটা স্বীকার করেছেন, ভাষা নিয়ন্ত্রণ করার অধিকার এবং ক্ষমতা পুলিশের নেই। এই শহর আগরতলা ভালো কাজ করলে যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিতে কার্পণ্য করে না, তেমনি শাসকের পা ছেটে যা ইচ্ছে তাই করলে দালাল তকমা দিতেও ভুলে যায় না। অবশ্য এদিনের পশ্চিম থানায় বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভোটের মুখে শাসকের মার খেয়ে চুপ কিভাবে থাকতে হবে তার ট্রেনিং দেওয়া। পুলিশ বিরোধী দলদের গ্রেপ্তার করতে এলে চুপচাপ কোন পদ্ধতিতে নীরবে গ্রেপ্তার বরণ করতে হবে তার ব্যাখ্যাও দিলেন এসডিপিও সাহেব। মানে পুলিশের, ঠিক আছে, পুলিশরা একটু টানবে, আপনারা এদিকে টানবেন, কিন্তু টানাটানি অতটাই থাকে যে কেউ ব্যাপার না। আমি অনেকবার দেখেছি টানতে গিয়ে অনেক আপনাদের আহত হচ্ছে, আহত হওয়ার দরকার নেই, অ্যারেস্টের মধ্যে আবার কি আহত হচ্ছে, আপনি অ্যারেস্ট হচ্ছে তো গর্ব কথা, আপনি একটা ক্রিটিক্যাল যে পার্টির জন্য অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, আমরাও গর্ব করছি যে আমরা আজকে বেরিং পাঁচজন অ্যারেস্ট করে এখন পঞ্চাশ জন অ্যারেস্ট করেছি, আমার রেকর্ড ভালো হচ্ছে, ঠিক আছে। এটা তো এর মধ্যে টানা হয়েছে আমি এই লেভেলে না যেখানে অ্যারেস্টের মধ্যে যেখানে মানে ইঞ্জিনি কারো হচ্ছে, আমার কথা হচ্ছে টোটাল হচ্ছে যে ইঞ্জিনিয়ার মানে ইলেকশনটা যদি করাতে পারে, তারপরে এটার মধ্যে সবাইই এর মধ্যে আছে, তো আপনার সেরকম ঠিক আছে একটা লেভেল পর্যন্ত তো রেস্ট্রিক্ট করবে, তারপরে এরকম না যে হাত পা ছিঁড়ে কাপড় কাপড় ছিঁড়ে যাচ্ছে উঠতে গিয়ে আলটিমেটলি তো উঠতেই হবে বাসায় এসে, আপনার যে টেম্পোরারি জেল যেটা 2018 সালের পর থেকে শুধুমাত্র লেখায় শব্দ চয়ন ভাষায় প্রয়োগ নয়, ভারতীয় দণ্ডবিধির 506 সহ একাধিক ধারায় কমপক্ষে 300 মামলা হয়েছে, গ্রেপ্তার প্রচুর, কিন্তু আজ অবধি একটা মামলাও টেকেনি আদালতে, আইনের ভাষায় মামলা টেকেনি, বহু মামলার চার্জশিট এখনো দিতে পারেনি পুলিশ। এরপর এদের দালাল বললে কেউ কেউ কষ্ট পেলেও সহ্য করা ছাড়া কিছুই করার নেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।